বিবাহের পর বমকেশ কয়দিন হইতে আমার কাছে একটা চাকরির জন্য ঘুরিতেছে বলিলাম এখানে আমি চাকরি পাবো কোথায় তবে কলকাতায় যেতে চাও তো মামার কাছে লিখে দিতে পারি বড় বাজারে পিপুলের দোকান করিয়া মামা বিস্তর পসার করিয়াছেন তাহাকে লিখিয়া দিলাম উত্তরে তিনি লিখিলেন পরের জন্য মাথা না ঘামাইয়া নিজেই সোজা এসো গ্রামে বসিয়া কী কেবল পচিয়া মরিতেছ চাকরি করিতে চাও তো একটা বন্দোবস্ত অনায়াসেই করিয়া দিতে পারিব লোক আমারও চাই বটে কিন্তু অনাত্মীয় অপরিচিত আমার একেবারেই ভরসা হয় না কি করিব ব্যবসা করিতেছি কত লিখিব নিজে তুমি একবার আসিতে পারো না মামার চিঠি পাইয়া মনে মনে হাসিলাম গ্রামে বসিয়া পচিয়া মরিতেছি বটে বমকেশকে বলিলাম চাকরি করে কি হবে তোমাকে কিছু জমি ছেড়ে দিচ্ছি চাষ করো খাজনা বাবদ কিছু চাই না ফসল হলে কিছু ভাগ দিও না হয় কেমন রাজি বমকেশ লাফাইয়া উঠিল গরু লাঙল কিনিবার পয়সা নাই আমি ধার দিলাম কিছু মহৎ কীর্তি অর্জন করিতেছি এমনইভাবে কহিলাম জমিতে সুবিধে না করতে পারো তো এই ধার তোমার শোধ করতে হবে না মহা সমারোহে বমকেশ লাঙল ঠেলিতে লাগিল জাকালো ভাষায় খবরের কাগজে এক রিপোর্ট পাঠাইয়া দিলাম বিয়ে পাশ করা ছেলে চাকরির খোঁজে ফ্যা না করিয়া নিজ হাতে জমি চাষ করিতেছে বড় বড় হেডলাইনের খবরটা দিকে দিকে রাষ্ট্র হইয়া গেল বমকেশ ভাবিল কি যেন একটা করিতেছি আমি ভাবিলাম মামার উপর খুব একটা প্রতিশোধ নেওয়া হইল যাহো বাসন্তী প্রথমে এখানে আসিতে রাজি হয় নাই কিন্তু চারদিকের খোলা মাঠ দূরে নদী ও নতুন ছবির মতো ঝকঝকে বাড়িখানা দেখিয়া সে অবাক হইয়া গেল ছেলেবেলা হইতে শহরে মানুষ হইয়াছে গ্রামের কথা শুনিতেই তাহার মনে গরুর গাড়ির চাকার একঘেয়ে করুণ আর্তনাদের মতো একটা ক্লান্তিকর অবসাদ আসিত কিন্তু অপর্যাপ্ত বাতাসে আচল ফুলাইয়া নদীর পারে যখন সে আসিয়া দাঁড়াইল তখন স্পষ্ট অনুভব করিলাম তাহার চোখের দৃষ্টি আরও কালো ও গভীর এবং শরীরের শহুরে রুক্ষশ্রী সবুজ ও ঠান্ডা হইয়া উঠিয়াছে এত বড় সাম্রাজ্য তার কর্তৃত্ব অসীম তাহার মুখের একটি কথায় জন্মজুর একশোখানা খানা কাজ নিমিশে সমাধা করিয়া আনে দেখিতে দেখিতে তাহার হুকুমে সামনের জমিটা ফুলন্ত বাগান হয়ে উঠিল দুইটি শিশু গাছ যেখানে ঘেঁষাঘেসি হইয়া ছায়া করিয়া দাঁড়াইতেছে তাহার নিচে বাঁশের একটি মাচা বাধা হইল সেখানে সকালবেলা সে পড়িবে ও বিকেলে বেড়াইয়া আসিয়া বিশ্রাম করিবে বেড়ার গা বাহিয়া মালতির লতা উঠিল লোক লাগাইয়া আগাছা দূর করিয়া ছোট উঠানটি সে তাহার পায়ের তলার মতো নরম ও তকতকে করিয়া তুলিল দিল্লির দেওয়ানি খাস এর সিলিং মতো বাসন্তী এখানে ফুলের অক্ষরে লিখিয়া দিল যে স্বর্গ বলিয়া কিছু যদি থাকে তো এইখানে এইখানে বিবাহের দান সামগ্রীর যাবতীয় জিনিস আসিয়া পৌঁছিল দক্ষিণের ঘরটাকে ছোটোখাটো একটা ড্রয়িং রুম বানাইয়া ফেলিলাম বন্ধু বান্ধবের বালাই নাই আমরাই পরস্পরের নির্জনতায় কথা ও স্পর্শে হাসিতে দৃষ্টিতে সম্পূর্ণ করিয়া তুলিয়াছি বাসন্তী যখন একা ঘরে বসিয়া রান্না করে ও আমি যখন একা ঘরে বসিয়া গল্প লিখি তখন আমরা নির্জন যখন কিছু নেহাত করি না তখনও আকাশ ও আলো তারা অন্ধকার মিলিয়ে আমাদের পরিপার্শ্বের শূন্যতাকে স্বপ্নের মতো আচ্ছন্ন করিয়া রাখে মা মারা যাইবার পর বাবা একা একা এখানে বসিয়া বিস্তৃত আকাশের সঙ্গে অপরিসীম বিরহ ভোগ করিতেছিলেন আমি তখন কলকাতায় মেসে থাকিয়া কলেজে পড়িতেছি ঊনবিংশ শতাব্দীর শেষ দশকের যুবকের মতো কলেজ ঠিক না পালাইলেও শনিবার শনিবার শ্বশুরালয়ে নিয়মিত আতিত্ব নিতেছি এবং আশ্চর্য এই গল্পে গুজবে খাওয়া দাওয়ায় অসাবধানে রাত্রি যখন বেশি করিয়া ফেলিতাম ও জোরে ঘন্টা বাজাইয়া লাস্ট ট্রামকে যখন অনায়াসে চলিয়া যাইতে দিতাম তখন চট করিয়া মনে পড়িয়া যাইত যে আজ রাত্রে মেসে যাইবার কোনো পথই আর খোলা নাই এবং শনিবারের রাতটায় যখন যাই কি না যাই এমনি মিথ্যা উত্তেজনার মধ্য দিয়া কাটাইয়া দিলাম তখন নিশ্চিন্ত হইয়া রবিবারে রাতটা বা ঘুমাইয়া লইতে কি হইয়াছে এমনই এক সোমবার ভোরে অনিদ্রাক্লিষ্ট চক্ষু লইয়া মেসে দেখি আমার নামে একটা টেলি কখন হইতে পড়িয়াছে খবর আর কিছু নয় বাবার সন্ন্যাস রোগে মারা গিয়াছেন সেসব অনেক কথা শ্বশুর মহাশয় এখানে একটা কাজ দেখিয়া লইতে বলিলেন মেয়েকে চোখের কাছে রাখিবেন ও পচা পুকুরের জল খাটিতে দিবেন না এমনি একটা অজুহাতে আমার জন্য বাড়ি ভাড়ার টাকা গুণিত রাজি হইয়া গেলেন কিন্তু গ্রামে যাইবার কি গো যে ধরিয়া বসিলাম মনে হইল ত্রেতা যুগে রাম হই অবতীর্ণ হইলে সেই জোরে অনায়াসে হরধনু চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলিতে পারিতাম গ্রামে তো আসিলামই বাসন্তীকে সঙ্গে লইয়া আসিলাম সে যতই কেননা নাসাগ্রভাগ কুঞ্চিত করুক এত বড় আকাশ ও মাঠ নদী ভরিয়া এত প্রচুর জ্যোৎস্না তাহার দুই চোখে আর কোলাইয়া উঠিতেছে না বাপের বাড়িতে নিতান্তই সে পরগাছা ছিল কিন্তু এখানে সে সর্বময় কত্রী হইয়া উঠিয়াছে জীবনে কোথায় যে তাহার আসন এতদিনে তাহা আবিষ্কারের পর তাহার আনন্দের আর সীমা নাই বাসন্তীকে লইয়া আসিবার সময় শ্বশুর মহাশয়ের সঙ্গে ছোটোখাটো একটা বৎসার সূত্র ধরিয়া ভীষণ কলহের অগ্নুপাত হইয়া গেল তিনি সরাসরি বলিয়া বসিলেন বাসন্তী যদি আমার কথার অবাধ্য হয় তবে ওর মুখ আমি কখনও দেখব না বাসন্তীর মুখের দিকে তাকাইয়া সে ধীরে ধীরে আমার পাশে সরিয়া আসিল মেয়ের এই দুর্বিনীত উদ্যত্ত তিনি সহ্য করিতে পারিলেন না মুখ বিকৃত করিয়া অস্ফুট একটা চিকার করিয়া উঠিলেন বাসন্তিকে লইয়া ট্যাক্সি করিয়া স্টেশনের পথে আসিতে আসিতে কহিলাম তুমি রামায়ণের সীতার মতোই একটা অসহসাহসিক সতীর দৃষ্টান্ত দেখালে রিক্ত হস্তে আসিয়াছিলাম বটে কিন্তু বিয়ের সময় শ্বশুর মহাশয় শখ করিয়া যাহা যৌতুক দিয়াছিলেন স্পষ্ট রুড়ো কণ্ঠে তাহা দাবি করিয়া বসিলাম খাট টেবিল আলনা দেরাজ বাসন কোষণ হইতে শুরু করিয়া বাসন্তী চুলের পিনও আমার ফাউন্টেন পেনের ক্লিপটি পর্যন্ত আসিয়া পৌঁছিল সঙ্গে শ্বশুর মহাশয় করিয়া একটা চিঠি দিয়াছিলেন বটে যেই সব জিনিস ঘরে পুঁজি করিয়া রাখিতেও তাহার ঘৃণা হইতেছে কিন্তু নিজের ঘরে পুঁজি করিয়া রাখিবারও যে কোনো কালে তাহার অধিকার ছিল না সবিনয় এই কথাটাও তাহাকে জানাইয়া রাখিলাম যাহা হোক সেইখানে জবনিকা পড়িল কিন্তু বাসন্তী এতেও ক্ষান্ত হইল না সময়ে অসময়ে কেবল নানা জাতীয় ক্যাটালগ লইয়া নাড়াচাড়া করে আর এটা ওটা ফরমাস করিয়া কলকাতার সাহেব পাড়ার দোকানগুলিতে ব্যতব্যস্তি করিয়া তোলে বিয়েতে নগদ যাহা কিছু পাইয়াছিলাম তাহা দিয়া বইয়ে আসবারে দুয়ার ভরিয়া ফেলিলাম পাপসের মতো পুরো কার্পেট হইতে শুরু করিয়া দেওয়াল জোড়া বড় বড় দিশি বিলিতি ছবিতে ঘরদুয়ার গম গম করিতে লাগিল নিজের শরীর সম্বন্ধে যতটা না হোক গৃহপ্রসাধনে বাসন্তী একেবারে মত্ত হইয়া উঠিয়াছে আমি কিন্তু গৃহ ছাড়িয়া গৃহস্বামিনীকেই শুধু দেখিতেছি বাসন্তীকে দেখিতে এখন কত যে সুন্দর হইয়াছে ভাবিয়া তৃপ্তির কুল পাইতেছি না প্রত্যেক ছবির প্রকৃতই আবেদন যেমন তাহার পটভূমিতে তেমনি অন্তরালহীন আকাশের প্রতিবেশের মধ্য এতদিনে তাহার সত্যিকার রূপ উদ্ঘাটিত হইল পায়ের রক্তাব নখকণা হইতে শুরু করিয়া কৌতুলাবিষ্ট ভ্রু দুটির চঞ্চল সংকেতে লাবণ্য তরল একটি নদী রেখা নিঃশব্দে উচ্ছ্বসিত হইয়া উঠিয়াছে বলতাম এত সব জিনিসপত্রে ঘর বোঝাই করছো এ তোমার দেখবে কে লোককে দেখাতে না পারলে বিলাসিতায় কি সুখ বাসন্তী কোমরে আঁচল জড়াইয়া জড়াইয়া কহিত কে আবার দেখবে আমি আর তুমি হাসিয়া বলিতাম নিজেদের দেখার জন্য নিজেরাই তো যথেষ্ট আছি এসব বাজে আরম্বরে নিজেদের খালি সংকীর্ণ করে রাখা বাসন্তী সেই সব কথা শুনি বাড়ি মেয়ে বটে ততক্ষণে পেট্রোমেক্সটা ফিট করিলে তাহার কাজ দিবে জীবনে নতুন একটি আবহাওয়া আসিয়াছে প্রত্যেকটি মুহূর্ত গাঢ় প্রথম চুম্বনের মতো রোমাঞ্চময় চারদিকে কেমন একটা মুক্তি নিমন্ত্রণ পাইতেছি আকাশের প্রত্যেকটি তারা বাসন্তীর দেহের প্রত্যেকটি স্পর্শের মতো পরিচিত ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছে বাসন্তীর দেহে নতুন স্বাদ আমার অনুভূতিতে নতুন তীব্রতা গ্রামের বিরাট সংগ্রহীনতায়ও নিজেদের কিছু নির্জন লাগে না যখন আমি ঘরে বসিয়া লিখি ও বাসন্তী রান্নাঘরে বসিয়া রান্না করে তখন প্রকৃতি শব্দে ও নিঃশব্দে আমাদের মতো পরস্পরের কাছে অন্তরঙ্গ হইয়া উঠে অথচ শহরের জনবহুল বিপুল উৎসব আয়োজনের মধ্যেও নিজেকে কত একা অনর্থক বলে মনে হয় এই নতুনতর নেশা ছাড়িয়ে আমি শহরে গিয়া চাকরি করিব ও রাস্তায় চলিতে প্রথম মুহূর্তে গাড়ি ঘোড়ার উৎপাত হইতে বাঁচাইয়া চলিবার স্নায়ুবিক উত্তেজনায় দিনের পর দিন ক্লান্ত হইতে থাকিব শ্বশুর মহাশয় আমাকে কী ভাবিয়েছেন বাবা নগদ টাকা কিছু রাখিয়া যান নাই বটে কিন্তু এই ছোট সুন্দর বাড়িখানি বিঘে পাঁচটা দবাদি জমি কয়েক ঘর প্রজা এই দিয়াই আমি আমার জীবনকে সুদীর্ঘ একটি রবিবারের সুরে ভরিয়া নিতে পারিব চাকুরি করিব কোন দুঃখে জীবিকা নির্বাহের ক্ষমাহীন কঠিন প্রতিযোগিতার দ্বন্দ্ব এড়াইয়া এই যে অবারিত একটি আলস্য ভোগ করিতেছি কি বলিয়া ইহার তুলনা দিব হামারি অবকাশের আকাশ হইতে তাহার তাহার স্ফুলিঙ্গের মতো কত কাহিনী কত ঘটনা কত চরিত্র মূর্তিময় হইয়া উঠিবে কে বলিতে পারে